তলে দাঁড়িয়ে অবস্থান করবা তোমার জন্য যেন আরেকজনের ক্ষতি না হয় সম্মানিত অভিভাবক অভিভাবিকা মহোদয় আপনাদেরকে বলছি আপনাদের অনেকগুলো খেলা আপনাদের অনেকগুলো খেলার আয়োজন করা হয়েছে আপনাদের জন্য অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য একটি খেলা স্পন্সর একটি করে খেলা স্পন্সর করেছে আমাদের সোয়েবা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারির স্বত্বাধিকারী জনাব আরিফুল ইসলাম আরিফ যিনি শিক্ষকদের জন্য একটি খেলা স্পন্সর করেছেন বালক বড় দল তোমাদের দীর্ঘলাভ খেলাটি অনুষ্ঠিত হবে তোমরা মাঠে পূর্ব প্রান্তে আমতলায় চলে যাও সোহেল স্যার এবং মরিয়ম ম্যাডামের নেতৃত্বে ভাই ভাই আমি তো একটা প্রোগ্রামে চলে এসেছি ভাই বালক বড় দল তোমরা সকলে আমতলায় চলে যাও দাঁড়িয়ে দড়ি ঘোরানো খেলাটি অনুষ্ঠিত হওয়ার পর তোমাদের সমস্যা ছিলাম দুর্গলাভ খেলাটি অনুষ্ঠিত হবে সেই সাথে আমি বালিকা বড় দলকে বলছি বালিকা বড় দল তোমরা জয়রিয়া ম্যাডামের সাথে দেখা করো ও কালকে কি ফ্রি আছেন ও আল্লাহ এটা কোনো কথা হইলো আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদেরকে বলছি তোমাদের জন্য একটি খেলার ব্যবস্থা রাখা হয়েছে মাহমুদ ভাই আইতেছে বুঝছেন এখন ভাই আকাশ মাহমুদের প্রোগ্রামটা এখন কেমনে ক্যান্সেল দিই সম্ভব হ্যাঁ সিঙ্গেল আকাশ মাহমুদ না 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 সে তো ইয়ে থাকে ইয়ে কুষ্টিয়ে না যেন কই থাকে সেটা জানি না সেখান থেকে এই জায়গায় প্রোগ্রামে আসতেছে একটা ও হো হ্যাঁ হ্যাঁ যেটাই হতে পারে কিন্তু কইতে পারি না কিন্তু সে আসবে এখানে প্রোগ্রামে হ্যাঁ ক্যামেরা এসে মিস হয়ে যাবে জমে গিয়েছে দাঁড়িয়ে দড়ি ঘোরানো খেলাটা সবাই চেষ্টা করছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করার জন্য আস্তে আস্তে একজন বাদ হয়ে গেল হাততালি বারান্দায় জমে গেছেন গার্ডেন যেমন আজকে সকাল থেকে কিছুই খেয়ে আসে নাই খাওয়ার তো ব্যবস্থা করি নাই আপনাদের জন্য খেলার ব্যবস্থা করেছি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য সম্মানিত উপস্থিতি সম্মানিত অভিভাবক অভিভাবিকা মহোদয় আমি অভিভাবিকাদেরকে দেখতে পাচ্ছি বেশি আপনাদের অল্প কিছুক্ষণ পরে আপনাদের খেলাগুলো অনুষ্ঠিত হবে আপনারা ধৈর্য সহিত আর একটু বসেন এখানে কেন Thank you.
শিরডালত মডেল স্কুলের আমাদের প্রিয় খালা আপনার দৃষ্টি আকর্ষণ করছি খালা শিরডালত মডেল স্কুলের খালা আপনি যেখানে থাকেন না কেন অতি দ্রুত মঞ্চের নিকট চলে আসুন আমাদের বিদ্যালয়ের যে ফুটবল ছিল এটা বের করেন أنا أقول لك أنا أقول আপনারা বিকাল 3টায় বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করবেন আপনাদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে উপহারটি আপনাদের জন্য পাঠিয়েছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত সভাপতি সেক্রেটারি জনের কোন আসে এম রফিকুল ইসলাম স্যার যিনি সব সময় বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করেন বিদ্যালয়টিকে